শাকিব খানের নায়িকা ইধিকা পাল থাকতে চলেছে দেবদার কলাখনী মাফিয়া ছবির নাম ঠিক হয়ে গেল ইধিকা পাল এবং দেব করতে চলেছেন একসাথে জুটি বাঁধতে চলেছেন সুপার এক্সক্লুসিভ মাথা পাগলা করে দেওয়া আপডেট দিতে চলে এসেছি এত রাত্রিবেলা ভিডিওটা বানানোর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে এনেছি অমর দাসকে অনেক 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 ধন্যবাদ ভাই আমাকে এই এক্সক্লুসিভ আপডেটটা দেওয়ার জন্য এটা অফিসিয়াল আপডেট উইথ প্রুফ আপডেট তোমাদেরকে বলবো জাস্ট মানে আলাদাই উন্মাদনার আপডেট ভাই এরকম আপডেট মানে আমি জানি না কতজন তোমরা ভিডিওটা দেখছো জানি না রকম ভিউজ আসছে ভাই জাস্ট ম্যাটার না গুরুদেবের ছবি আসছে দেবদা ছবি করছেন তাও এত বড় সব আপডেট কে ডিরেক্টার কে অ্যাক্টার সমস্ত আপডেট তোমাদেরকে এক্সক্লুসিভলি দিতে চলেছি চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভেরি মাচ ইন্টারেস্টিং এন্টারটেইনিং হবে সবটা তোমরা দেখতে পেতে চলেছ ভাই খেলা হবে খেলা হবে খেলা হবে চলো তোমাদেরকে খবরটা পড়ে শোনায় বন্ধুরা আজকাল ডট পত্রিকাতে পরিষ্কার সাফ সাফ বলে দেওয়া হয়েছে দেবদার সাথে ইদিকা পালের কিন্তু জুটি বাঁধার কথা চলছে এবং যদিনের প্রিমিয়ার থেকেই তাদের এই কথোপকথন শুরু হয়েছিল এবং তারপরে নাকি তাদের এই কথোপকথন গিয়ে সত্যি সত্যি মানে প্রিমিয়ারের তাকে দেখতে পাওয়া গিয়েছিল বলেই কিন্তু এই জিনিসটা প্রেডিট করা হচ্ছিলো কিন্তু দুয়ে দুয়ে চার করা হয়েছিল এবং সত্যি সত্যিই তাই দুয়ে দুয়ে চার মিলে গিয়েছে এবং আমি তোমাদেরকে এখন পুরোটা পড়ে শোনাবো এক্স্যাক্টলি পুরোটা পড়ে শোনাবো যে পুরো বিষয়টা কী এক্স্যাক্টলি পুরো খবরটায় কী লেখা হয়েছে এবং আবারও বলছি থ্যাংকস টু অমর দাস ও যদি না পাঠাতো আমি এটা দেখতে পেতাম না সত্যি আমার কাছে এসে পৌঁছতো না এইভাবে দেবফ্রান্সরা আমাকে এত ভালোবাসা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাবে ভালোবাসা দিতে থেকো তো বন্ধুরা অলরেডি হিউজ হিউজ বড় একটা আপডেট মানে এর এর থেকে বড়ো আপডেট আর কিছু হতে পারে কি তুমি আমাকে বলো এর থেকে বড়ো আপডেট কিছু হতে পারে তো বন্ধুরা লেখা হয়েছে এক্সক্লুসিভ জোর খবর সাকিব খানের নায়িকা আগামী ছবি তে দেবের বিপরীতে একের পর এক সুপারস্টারের সঙ্গে কাজ হাসতে হাসতে প্রথম শাড়ির নায়িকা আসুন এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা এই যে এই যে পোস্ট এবং লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে বন্ধুরা একের পর এক সুপারস্টারের সঙ্গে কাজ হাসতে হাসতে প্রথম সারির নায়িকার আসন দখল করে নিতে চলেছেন ইধিকা পাল টলিউডে তাকে ঘিরে নতুন গুঞ্জন বাংলাদেশের সাকিব খানের পরে তিনি নাকি দেব অধিকারীর নায়িকা হতে চলেছেন দেবের বাঘাযতীন ছবির মুক্তির দিনেই প্রিমিয়ারে এসেছিলেন তিনি তখনই দুয়ে দুয়ে চার করার চেষ্টা চালায় চালিয়েছিলেন সবাই নায়িকা সেদিন মুখে কুলুপ এঁটেছিলেন কিন্তু এখন শোনা যাচ্ছে যা রোটেছে তা নাকি ঘটতে চলেছে সব ঠিক থাকলে সঞ্জয় রিনো দত্ত দেব ইধিকাকে জুটি করে খাদান ছবিটি বানাতে চলেছেন ছবির নাম খাদান এক্সক্লুসিভ আপডেট ছবির নাম খাদান আর ডিরেক্টরের নাম সঞ্জয় রিনো দত্ত ইয়েস এটা কিন্তু একদম নতুন ডিরেক্টর উনি এবং তার সঙ্গে সঙ্গে প্রযোজনায় দেবের সংস্থা সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ইধিকার সঙ্গে তার সাফ জবাব এ বিষয়ে আমি কিচ্ছু জানি না কেউ বলে কেউ এখন বলে যদি সত্যি হয় এটা এই খবরটা যদি সত্যি হয় মিথ্যা হয় জানি না ভাই এই নিউজ পোর্টালে যা লেখা হয়েছে সেই তোমাদেরকে বলছি বাট যদি সত্যি হয়ও মানে এই এই খবরটা যদি সত্যি হয় কেউ আগে থেকে অ্যানাউন্স করে দেবে দেবদারা আগে পাল অ্যানাউন্স করবে এটা হতে পারে কোনো দিন দেবদা এখন সব কিছু চেপে রেখেছে বলেছিল দু হাজার চব্বিশের পুজোয় খেলা হবে খেলা হতে চলেছে ভাই ওয়েট ফর ইট কা ফল মিঠা হতে হয় দেবদার নিজে বলেছিলেন যাই হোক তারপরে রিনো এর আগে মানে ডিরেক্টরের কথা বলা হচ্ছে রিনো এর আগে সিটি অফ জ্যাকলেস জ্যাকেলস জ্যাকেলস ছবির পরিচালনা করেছিলেন ছবিতে জয় সেনগুপ্ত সায়নী গুপ্ত শান্তিলাল মুখোপাধ্যায় মুখোপাধ্যায়ের মতো তারকার অভিনয় করেছিলেন গত বছর পঁচিশে নভেম্বর মুক্তি পেয়েছিল যে কারণে আমাদের এসে পৌঁছোয়নি এবং বলা হচ্ছে টলিউড বলছে মৈত্রকে নিয়ে দেব আপাতত ইউরোপে ব্যস্ত এটা সবাই আমরা জানি টানা অনেকগুলো ছবির শ্যুট সেরে আপাতত তিনি কিছুদিনের বিরতিতে ফিরেই প্রধানের প্রচারে ব্যস্ত হবেন ব্যস্ত হয়ে পড়বেন তার মধ্যেই হয়তো কথা হবে আগামী ছবি নিয়ে মানে পঁচিশে ডিসেম্বর আমরা অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি সম্ভবত সম্ভবত ভাই খেলা হবে ছোট পর্দায় ঈদিকা প্রচণ্ড জনপ্রিয় মুখ তার ইদিকার কথাই বলা হয়েছে এবং লাস্টের দিকে একটা লাইন শুধুমাত্র বলা হয়েছে ছবির নাম বলে দিচ্ছে কয়লা খুনির পটভূমিকায় এই ছবি তৈরি হতে চলেছে কার গল্প নিয়ে হচ্ছে ছবি সেটা এখনো জানা যায়নি আর কারা থাকছেন আপাতত আর কিছু জানা যায়নি এর এর থেকে বড় এক্সক্লুসিভ আপডেট আর কিছু হতে পারে না ভাই এটা এটা ভয়ঙ্কর এক্সক্লুসিভ আপডেট মাথা পাগলা করে দেওয়ার মতন এক্সক্লুসিভ আপডেট ভাই এই সিনেমাটা আসুক কাকে পাগলামি করা বলে আমি দেখাবো ভাই এতদিন বাদে দেবদার মেন স্ট্রিম পট বয়লার কমার্শিয়াল ছবিতে ফিরছে পাগলামি করা কাকে বলে দেখাবো ভাই ডাই হার্ট দেবদার ফ্যান মানে চোখ ফুটে থেকে দেবদাকে দেখে বড় হয়েছে ভাই এটাই তো চাইছিলাম দেবদা এটাই তো চাইছিলাম সাবাজ দেবদা তুমি ভাগা জতিনের পরে এই জিনিসটা যে তুমি অ্যাটেম্প নিচ্ছ আই স্যালুট স্যালুট বিগ স্যালুট তোমাদের আর কি মতামত এই এক্সক্লুসিভ আপডেট নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়েও চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই এক্সক্লুসিভ আপডেটের জন্য প্লিজ ভাই এই ভিডিওটা শেয়ার চাই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও এটা বাংলা ইন্ডাস্ট্রির ধামাকা আপডেট বলা যেতে পারে বাবাই বাবাই গুড নাইট